ফের আগুন প্রেসিডেন্সিতে, এবার ক্যান্টিনে ভোরে আগুন লাগে দমকলের পাঁচটি ইঞ্জিন, ঘটনা ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন আয়ত্তে আনে, ক্ষতি হয়েছে নতুন ক্যান্টিনের ইন্টেরিয়র ডেকোরেশনে, জানালো দমকল। গঙ্গাসাগরে দুর্ঘটনা, কচুবেড়িয়ায় তাড়াহুড়োয় ভেসেলে উঠতে গিয়ে তিনজনের মৃত্যু, অসুস্থ হয়ে মৃত্যু আরও তিনজনের, 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা রাজ্যের, আর্থিক সাহায্য ঘোষণা কেন্দ্রেরও। তিন দিনের পুলিশ হেফাজতে জয়প্রকাশ মজুমদার, তিনি চক্রান্তের শিকার, পাশে আছে দল, দাবি বিজেপি নেতার, এখনই জয়প্রকাশ ইস্যুতে পথে নয়, জানালেন দিলীপ ঘোষ, দায় নিচ্ছে না পুরনো দল কংগ্রেসও। চিটফান্ড কাণ্ডে কোন কোন তৃণমূল নেতার বিরুদ্ধে তদন্ত, ঠিক করে দিয়েছিল পিএমও, 1.5 বছর আগের চিঠিতে দেশ জুড়ে চাঞ্চল্য, সবটাই প্রতিহিংসা তো তৃণমূলের, যে কোনো তদন্তের নির্দেশ দিতেই পারে পিএমও, পাল্টা বিজেপি। পিএমওর গোপন চিঠি ফাঁসে অস্বস্তিতে সিবিআই, চিঠি রাজনৈতিক হস্তক্ষেপের প্রমাণ নয় বলছেন সিবিআই কর্তারা। সোশ্যাল মিডিয়ায় পরপর ক্ষোভের বিস্ফোরণ, লাগাম টানতে সেনা দিবসে ময়দানে স্বয়ং সেনাপ্রধান, এমন চলতে পড়তে হবে কড়া শাস্তির মুখে, হুঁশিয়ারি জেনারেল রাওয়াতের। আরো মহার্ঘ পেট্রোল ডিজেল, 15 দিনের মধ্যে ইপের দাম বাড়লো, লিটারে 42 পয়সা দামি পেট্রোল, ডিজেলের দাম বাড়লো লিটারে 1.03 টাকা। পুনেতে দুরন্ত জয় ভারতের, প্রথম একদিনের ম্যাচে 3 উইকেটে হারালো ইংল্যান্ডকে, জোড়া শতরান কোহলি ও কেদার যাদবের, শতরানের নিরিখে সচিনকে ছুঁলেন বিরাট। খাওয়া দাওয়া ঠিকঠাক, নিয়মিত শরীরচর্চাও করছেন, ভাবছেন সব ঠিক আছে, কিন্তু রোজ 7 ঘন্টা ঘুমোচ্ছেন তো, তার চেয়ে কম ঘুম মানেই হার্ট অ্যাটাকের সম্ভাবনা, দেখুন অফবিট 24, ঘুমিয়ে সুস্থ থাকুন সন্ধ্যা 7টায়।